তো তাও একটু কিছুটা সাজার চেষ্টা করেছে ওর মা সাজিয়ে দিল। বন্ধুরা এই তো রান্না শেষ, বাবু সোনা উঠে গেছে, তাল সাজিয়ে দিয়েছে থালায়। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে সুপ্রভাত। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন তো। তাই আজকে গোপাল সেজেছে, কারণ আজকে জন্মাষ্টমী, তো সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন। স্কুলে যাবে, হ্যাঁ তো তা আজকে স্কুলে যাবে, তো স্কুলে সবাই আজকে গোপাল সেজে যাবে। তো তাও একটু কিছুটা সাজার চেষ্টা করেছে ওর মা সাজিয়ে দিল। এই দেখুন দেখি, এই তো হলো আমাদের গোপাল, এটা আমাদের গোপাল মা। বাবুকেও সাজাবো পরে, বাবুকে সাজিয়ে দেবে, রেডি হয়েছে? বাবু কি করছো, তুমি খেলা করছো? গোপাল সেজে স্কুলে যাচ্ছে, বাবু খেলা করছে। দেখুন এই ফুলটা ধরলে মানে দেখতে পাচ্ছেন এই যে ফুল, মিষ্টি কুমড়োর ফুল অনেকটি, আর হচ্ছে মিষ্টি কুমড়োর ফুল দিয়ে কী হবে, ঘন্টা হবে, ফুলের শাক আছে, কুমড়ো পাতাও আছে। আগামীকাল পান্না থাকা হবে, মানে যে জন্মাষ্টমী উপলক্ষে উপোস থাকবে, তাই আজকে নিরামিষ রান্না হবে। যে ডাল ভিজানো হয়েছে, ডালের বড়া দিয়ে রসা হবে, শাকের ঘন্ট। তোতা স্কুলে গিয়েছে আজকে কৃষ্ণ সেজে সকালবেলায়। জন্মাষ্টমী দুই দিন পড়েছে, আজকে আর কালকে, আজকে বিকেল থেকে ই হবে, আগামীকাল আবার তোতার স্কুল বন্ধ। আজকে ওদের জন্মাষ্টমীর অনুষ্ঠান করে নিচ্ছে, অনেক বাচ্চারা যায় কৃষ্ণ সেজে, আগামীকাল আর কি উপোস থাকা হবে। তো আমরা পান্না থাকাটাও দেখাবো, বন্ধুরা সাথে থাকবেন। আসছে ভাই, যে দেখা দিদি ভাই চলে এসছে, হ্যাঁ ভাই তো সাজে দেবে, হ্যাঁ স্কুলে স্কুল থেকে চলে এসছে। এই যে তোতা, তোতা কি কি করলা স্কুলে? তারপরে আর কি প্রসাদ দিয়েছিল? কৃষ্ণ সেজেছ তাই এই দেখ ভাই ধরবে তোকে কেমন করছে। ঠাম্মি আসছে, আমার মা ঘর মুছছে, আজকে কি জন্মাষ্টমী উপবাস পান্না, জন্মাষ্টমী বল কৃষ্ণের জন্মদিন। আকাশটা বেশি ভালো না, রাতে বৃষ্টি হয়েছে, উঠানটা একবারে খুশলো হয়ে গেছে। চলো দেখি বাবা কি করে। দেখলাম Thank you.
বৃষ্টি পড়ছে, এক ফুটা দুই ফুটা বৃষ্টি পড়ছে, বাবাকেও দেখলাম না, কোন রাস্তায় যে গেল দেখতে পেলাম না। বাবাদের দেখতে পেলাম না, দুই রাস্তায় খুঁজলাম। আমার বাবা এসে গেছে, বাবু বৃষ্টি পড়ছে আসো, বৃষ্টি পড়ছে তো চলে আসো। এ বাবু শোনা, কি করে রে, কি করে রে বাবু শোনা, রাধে রাধে টাটা দাও, টাটা 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 বাবু শোনা উঠে গেছে মনে হয়, মোবাইল দেখা বা আজকে জন্মাষ্টমী, যে তালের বড়া হবে, তাল বাবু খানে তাল ধরবে, তাল দিয়ে খেলাধুলা করছে, করে যাবে হাতে লাগবে, এটা বল নাকি, হ্যাঁ এটা কি কি এগুলো, তাল তাল ধরতে নিচ্ছে, বন্ধুরা এই তো রান্না শেষ, তা স্কুল থেকে আসলো, ওকে একটু খেয়েছে কিছু, ভাত বেড়েছি, খেতে আসেনি, যে আসবে না, ডাকলাম কত পরে খাবে, তোর বাবা খেতে বসেছে, কিছুদিন ধরে খাবার দিচ্ছি না, তো তার রক্ত নেই, গরম পড়ছে, এটা ভাদ্র মাসে মনে হচ্ছে গরমকালে শেষ গরম, তাল পাকা গরম দিয়েছে, হ্যাঁ একদম খুবই গরম, বৃষ্টি তো নাই, তার জ্বালা করে বেশি। যাই বন্ধুরা, এই তো আমরা সকালে খাওয়া দাওয়া চলছে, ভালো বন্ধুরা, সারাদিন জন্মাষ্টমীর উপোস ছিল, উপোস থাকার পরে সন্ধ্যাবেলা ঠাকুরের নামে প্রসাদ নিবেদন করে সেগুলো গ্রহণ করবে, সাজিয়ে দিয়েছে থালায়, সে কোথায় আসছে, পড়ে যাবে না, এখানে স্বামী পুজো দিচ্ছে, ঠাকুরের ঠাকুরের পুজো দিচ্ছে, ঠাকুরের পুজো দিচ্ছে, তো তুমি কোথায় যাবে, এই যে জাল ফেলা ধরে ওই নিয়ে যাও, পুজো দিচ্ছে, সন্ধ্যা এখন, সারাদিন উপোস ছিল, আমাদের তো গোবিন্দকে তিন বেলায় দেয়, মানে তিন বেলায় গোবিন্দকে কিছু না কিছু দিয়ে সেবা দেয় আর কি, এখন সন্ধ্যা সন্ধ্যাবেলা দেওয়া হচ্ছে, আগে সকালে একবার আর হচ্ছে দুপুরেও একবার দেওয়া হয়েছে ঠাকুরকে, আমাদের ঠাকুর ঘরে সরস্বতী দেবীও আছে, যজ্ঞ করে পুজো হয়নি তাই বিসর্জন দিইনি, একসাথে দেওয়া হয়,
তো আমাদের পূজো সম্পন্ন হলো, আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন, আমাদের জন্মাষ্টমী কেমন হলো, আমরা এবার থাকতে পারলাম না। এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।